আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইন নিয়ে। একটা একদম ইজি এবং খুবই সিম্পল একটা ডিজাইন, মানে সেলাইটা একদম খুবই সহজ সেলাই। তো এটা আমি কাঁথা স্টিচ দিয়ে আমি সেলাই করেছি, ওটা আমি শেয়ার করব। তা তারপরে আমি পুরো ডিজাইনটা আমি দেখিয়ে দেব কীভাবে আমি সেলাইটা করে, মানে ডিজাইনটা করেছি, কিসে কিসে দেওয়া যাবে। আর এই যে কাঁথা কাঁথা স্টিচ দিয়ে যে এত সুন্দর অসাধারণ সেলাই হয়, ডিজাইন করলে যে এত অসাধারণ লাগে, সেলাই করলে সবাই দেখতে পারবে যে আসলে যে কোনো সেলাই যে কোনো কাপড়ে পরে হাতে কাজে কোনো তুলনাই হয় না। আর এটা তো একটা নর্মাল সেলাই, তারপর কত সুন্দর লাগছে এখানে। আমি এখানে কালো কাপড়ের উপরে মিষ্টি কালারের সুতো দিয়েছি, আর অফ হোয়াইট সুতো দিয়ে আমি বর্ডারগুলো দিয়ে নিয়েছি, যে অফ হোয়াইট সুতো দিয়ে। এভাবে আমি ভিতরে সুতো সেলাইটা করে নিয়ে যাব। আর কালোর উপরে কিন্তু অরেঞ্জ কালারও ভালো লাগবে, লাল ভালো লাগবে, গোলাপি ভালো লাগবে। তারপর আমি এই দুটো কালার দিয়েছি, অরেঞ্জ কালার তো অনেক করেছি, তো একটু ভিন্নতা আনার জন্য আমি মিষ্টি কালার দিয়েছি। তো আমার সুতাটা শেষ হয়ে গেছে, আমি আর একটু সুতা ভরে নিই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, আমি সুতাটা ভরে নিয়েছি, আবার একটা ফুল, এই ফুলটা আমি করে দেখাচ্ছি। এভাবে আমি ভিতর থেকে এভাবে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে তাই সেলাই করে নেবো এভাবে। আর একটু সেলাই করার পর একটু আয়রন করলে কিন্তু ড্রেসটা মিশে যাবে, একদম ভালো লাগবে আরও দেখতে। হ্যাঁ, যে আমি দেখতে কিন্তু আমি দেখতে দেখতে আমি যে ফুলটা করে নিয়েছি, যে এইভাবে আমি সম্পূর্ণ মানে সবগুলো সেলাই করেছি, যে এইভাবে করে নিয়েছি। তারপর আর একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এইভাবে আমি ঘুরিয়ে সেলাই করব। তো বন্ধুরা, যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দেবে, কমেন্টসে আমাকে জানাবে কেমন হয়েছে ডিজাইনটা। আর এটা কিন্তু আমি যেটা বলছি সেটা ছিল, এটা যে কোনো ডিজাইনটা আমি এমনভাবে করেছি যে ইচ্ছা করলে কামিজের নিচে দেওয়া যাবে এবং বাচ্চাদের ফ্রকের সামনে দেওয়া যাবে, চাইলে কুশন কভারে দিতে পারবে, চেয়ারের কভারে দিতে পারবে। তো আমি এটুকু কমপ্লিট হয়ে গেলে আমি পুরোটা দেখিয়ে দেবো, কারণ সেলাইটা তো আমি দেখিয়ে দিলাম যে আমি কীভাবে সেলাই করেছি। হ্যাঁ, আর দেখানোর দরকার হচ্ছে না, কারণ এই সেলাইটা খুবই সহজ সেলাই।
তো এটুপ সেলাই করার পর আমি বাকিটা দেখিয়ে দেবো কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি সেলাইটা করে নিয়েছি, যে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আশা করি সবাই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো। আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দেবো। সবাই যেখানে থাকো না কেন, ভালো থাকাই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।